Smoking is injurious to health. It causes cancer. মদ্যপান ও ধূম্রপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। সালা দাদার ঘেনর ঘেনর শুনতে আর ভালো লাগছে না। চল আজ একটু মুডটা ফ্রেশ করে আসি। ব্যাপার সকাল সকাল ইন্সপেক্টর? আসলে স্যার আপনার ছেলের অ্যারেস্ট ওয়ারেন্ট পেয়েছি। আমার ছেলের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে? বাবু হাসলে স্মাইলি হাসি, আর আমি হাসলে দাঁত খেলানি না। এই শোন সাদা, কচি মেয়ে রেপ করতে পারলি, চাকুটা টেনে দিতে পারলি না? ইন্সপেক্টর তোমায় একটা কথা বলি, দেখো আমার গ্যাংয়ের ছেলে করেছে, তুমি তো আমার কাছের, সাল্টে দাও কেসটা। না দাদা, ওপরে একটু চাপ আছে। চাপ আছে তো কি আছে, আমি তোমার পকেটে চাপটা বাড়িয়ে দেব। ওকে স্যার। আলোদাকে খোলা ছেড়ে দিয়ে অনেক প্রবলেম দেখা যাচ্ছে দিদি। এই এই একটু সরে যাও, সরে যাও, সরে যাও, আসুন আসুন দিদি। আমাদের গ্রামের মেয়েকে যেভাবে ধর্ষণ করা হলো তার জন্য আমরা শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, চরমতম শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। আচ্ছা আচ্ছা, আপনারা একে একে যা বলার ম্যাডামকে বলুন। বলুন কি সমস্যা ম্যাডাম? আমাদের গ্রামের একটা ছোট্ট মেয়ে, ফুটফুটে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, 7-8 দিন হয়ে গেল তাকে নৃশংসভাবে তাকে ধর্ষণ করা হয়েছে, এর জন্য আমরা শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। যত করেই গুন্ডা হোক, যেই করে থাকুক, শাস্তি পাবেই। এই যে ম্যাডাম, আলো ভাইয়ের লোকেরা যে যে ধর্ষণ করেছে এর শাস্তির বিচার কি পাবে তারা, এটা সাধারণ মানুষ জানতে চাইছে। এখানে আলোক বা ধলোক যেই হবে শাস্তি তাকে দেব। আমাকে 7 দিন টাইম দিন, আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদেরকে কথা দিচ্ছি, 7 দিন পর্যন্ত টাইম দিন, 7 দিনের মধ্যে আলোকে ধরে আপনাদের কাছে এখানে নিয়ে আসবই। আল্পনা দেবী কি? 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 এই এই সরো 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 সাইডে সরে যাও, সরে যাও, সরো। মার্কেট থেকে ঠিকঠাক পয়সা উঠছে তো? হ্যাঁ দাদা। ওই টাকা পয়সা সব ওখানে রেখেছিস তো? হ্যাঁ দাদা। ওকে, দেখিস ঠিকঠাক পয়সা জমা করিস।
দাদা, ওই কেসটাকে নিয়ে কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে, তুমি কিন্তু কিছু একটা করো। কেসটা কে করছো জানো তো? দেখো কিন্তু কি জানো নাম ওর? আলপনা দেবী। সোশ্যাল ওয়ার্কার। আলপনা ম্যাডাম, ফোনটা লাগা তো। নমস্কার সোশ্যাল ওয়ার্কার আলপনা ম্যাডাম, আপনার সুন্দর ফুটফুটে একটা বেবি আছে, কি যেন কলেজে পড়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনার কারবাই আপনি করুন, আমি আলো দাদা, আমি আমার কারবাই করব। এ রাখ, যত নষ্ট করা ওই, চলো আরে কাকু যে। হ্যাঁ, অনেক দিন পরে দেখা। কবে এলেন? এই কয়েকদিন হলো এসেছি, কাল বাদ পরশু চলে যাব, তাই ভাবলাম একবার মন্দির থেকে ঘুরে আসি। আর যাক, আপনার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো, আপনার কিছু কথা বলার আছে। কি কথা বলো। জানেন দীপ, আজকাল এই মন্দিরের পেছনে মদ সিগারেট খাচ্ছে। ও, মন্দিরের পিছনে খাচ্ছে? নিষেধ করলে আবার যদি সামনে খাই? হ্যাঁ, যাক তুমি ওকে কিছু বলো না যে আমি জানি। হ্যাঁ হ্যাঁ, না বেশ আসি। আচ্ছা, যা বাবা, নিজের ছেলের ব্যাপারে এত কিছু শুনেও শান্ত হয়ে থেকে গেল, আজব দুনিয়া। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এই হিরো গোছের ছেলেটাকে দেখছেন সুরাপান করতে। এনার নাম দীপ। এনার প্রিয় বন্ধু হরি কয়েকদিন আগে এনার পিছনে কাঠি করে বসেছেন। কি কাঠি করেছে সেটা জানতে গেলে আসুন একটু পিছনে ফিরে দেখা যাক। কার জন্য ওয়েট করছিলে? দীপের জন্য? হ্যাঁ, তুমি কি করে জানলে? আরে আমি জানবো না, ও আমার সব থেকে প্রিয় বন্ধু, ওর ব্যাপারে সবই জানি। দেখো গিয়ে কোথায় পড়ে আছে। আর কি বলবো, যাও তুমি যাও, দেখতেই পাবে, সারাদিন মদ খেয়ে ফুলটু হয়ে পড়ে থাকে, একটা শয়তান বদমাস ছেলে, আর তার জন্য তুমি তোমার জীবনটা নষ্ট করছো। ও, এই ব্যাপার? হে ভগবান, এবার শালা দাম্পতিতে উনির কপালটা খুলে গেল, মনে হয় লাইনটা ক্লিয়ার হয়ে গেল। আরে আরে, কি হয়েছে? কিছু না, তোমার সঙ্গে কোনো কথা নেই, তুমি যাও এখান থেকে। আরে কি হয়েছে আমাকে সেটা তো বলো। আমি তোমার ব্যাপারে সব জেনে গেছি, তুমি একজন মাতাল। আরে কে বলেছে তোমাকে? তোমারই একজন বন্ধু। বন্ধু, গুড বাই। আরে আরে শোনো, এই শোনো, কিরে ভাই, সুগোটা লাগা ধরো খুঁজে বেড়াচ্ছি, ছুটে বেড়াচ্ছি, আর তুই এখানে এসে মদ গিলছিস। এটা মদ না রে, তুই বুঝবি না এটা কি। সালা যাকে প্রপোজ করতে গেলাম সে না বলল, ভাবছি এবার সন্ন্যাস নিয়ে নেব, দিয়ে একদম চলে যাবো মায়াপুর, মায়াপুরে গিয়ে খোল কীর্তন বাজাবো। হ্যাঁ তাই করো, মায়াপুরে গিয়ে কীর্তন করো আর খোল বাজাও, আর আমি সন্ধ্যেবেলায় গিয়ে একটা ছোট্ট মাল দিয়ে আসবো, তাহলে তুমি শান্তি পেয়ে যাও না। আরে মজা করছিস আবার তুই? মজা আবার কি, কি বলবো, এ দাম্পত্য মনে তোকে এত চাই,
এতটা ভালোবাসে, আর তুই কিনা অন্য মেয়ের পেছনে ছুটে বেড়াচ্ছিস? বলতে বলতে ফোন চলে আসছে, তোর জন্য দেখ 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 শিট, বল না, বল বল বল, ধর না ফোনটা। হ্যালো, ভালোভাবে কথা বল, ভালোভাবে কথা বল। কোথায় আছিস? তোর জেনে কি লাভ? মানে তুই জেনে কি করবি সেটাই জিজ্ঞাসা করলাম। মানে আমি জেনে কি করব? আচ্ছা দেখা কর। কি হবে দেখা করে? দরকার আছে, দেখা কর। আমি পারবো না। কি, তুই আসতে পারবি না? তোকে আমি দেখা করতে বলেছি, তুই দেখা করবি, আধ ঘন্টার মধ্যে দেখা কর। তুই আমাকে সারা জীবন জ্বালিয়ে পড়ে যাবি, রাখ, আসছি। ধুর, তোর মুখটাই খারাপ। ভালো করে কথা বলবি আর ভালো করে ব্যবহার করবি, চল 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 চল। সালা যেদিন থেকে বন্ধু হয়েছে সেদিন থেকে জালে পুড়ে শেষ করে দিয়েছে জীবনটাকে সালা। ধুর, কি ব্যাপার সকাল সকাল আজ মামিকে বিরক্ত করা বুঝি? না সেরকম কোনো ব্যাপার নয়। এত সকালে ভাবছি? কি ভাবছো? কাউকে একজনকে শুধরোতে হবে। তুমি আবার কাটিকা নিলে? না না কিছু না মা, আমি কলেজ যাচ্ছি। সমস্তকে নিয়ে যাও মামনি, মামনি সমস্তকে নিয়ে যাও বাবা। বল কি বলছিলিস? তোর এই সময় হলো আসার? কি বলছিলিস বল। কিছু না, তোকে দেখতে ইচ্ছে করলো তাই তোকে ডেকে পাঠালাম। দেখলি, খুব ভালো কাজ করেছিস। তুই কি কোনো খারাপ কাজ করিস? তুই মদ খেয়েছিস? সত্যি করে বল দীপ, সবসময় কি আমাকে অপমান করার জন্য রাখিস? সবসময় তুই কি কোনোদিনও শোধরাবি না দীপ? তোর আমার ভাল লাগে না। সত্যি রে দীপ, তুই আমাকে বুঝলি না, তুই আমার ফিলিংসটাকেই বুঝলি না, তুই আমাকে কি করে বুঝবি? দিদি, একটু একটা সই লাগবে এইখানে। বেবি কি সুন্দর সুইটি দেখতে। কথা বলতে পারে না তাই না? কথা বলে একটু। তোমার মা আমার চিপটা ফেরত দিলে আমি তোমাকে চিপের মতো মায়ের কাছে ফেরত দেব, ঠিক? তুমি মাকে ফোন করে বলো, মামনি মামনি কে মামনি আমার ফোনটা ফেরত দাও, আমি তোমাকে ফেরত দেব। এই ফোন দে। মা আসবে না? আসবে না মা তো আসবেই না। আসবে দীপ,
আর তোদের সব কটাকে মেরে আমাকে এখান থেকে নিয়ে যাবে। তোমার মা কেন? মায়ের মাও আসবে। হ্যালো, কে? হ্যালো হ্যালো আলপনা দেবী, তুই ফোন করেছিস? আমি তো অবাক হয়ে যাচ্ছি যে তুই আমাকে ফোন করেছিস। তুই জানিস আমি কে? আলপনা দেবীকে ফোন করার সাহস হয় কি করে তোর? তোমার সুইটি মেয়েটা এখন আমার কাছে রাখা আছে। কি? আমার মেয়ে তোর হেফাজতে? তুমি পারলে নিয়ে যাও, আর ও কষ্ট পাচ্ছে, শুনবে একটু। প্লিজ আমাকে এখান থেকে ছাড়ি না। Please help me, Ma. Mamuni, Mamuni. শুনেছো? আমার চিপ চাই। ওই ভাইরাল হয়ে যাবে সেই চিপটা আমার চাই। আলো, আমার মেয়ের কোনো ক্ষতি করবি না। আলো, চিপ না দিলে তোমার বেবি বাড়ি ফিরবে না। তোমার বেবি এখন আমার অনেক অনেক কাজে লেগে যাবে। আলো, আমি তোমার তোর চিপ আমি ফেরত দিয়ে দেবো। আলো, তুই আমার মেয়ের কোনো ক্ষতি করবি না। আমি আসছি। আলো, আমি আসছি। প্লিজ আমার মেয়ের কোনো ক্ষতি করবি না। আমার মেয়ের কোনো ক্ষতি করবি না। দিদি, কি হলো? সমরেশ, আলো ফোন করেছিল, এটাই সত্যি যে আমার মামনিকে ওরা কিডন্যাপ করেছে। মামনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সমরেশ, তোমার কাছে ওই চিপটা? চিপটা কোথায়? চিপটা চিপটা কই? চিপটা চিপটা না দিলে ওরা মামনিকে মেরে দেবে। ওই চিপটা যে চিপে ধর্ষণকারীদের ভিডিও ফুটেজটা রয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওটা দিলে তো। ওই চিপটা তুমি আমাকে এনে দাও সমরেশ, ওই চিপটা আমাকে এনে দাও। ওই চিপটা না হলে ওরা মামনিকে মেরে ফেলবে, আর ওই চিপটা না হলে আমার কাছে ওই চিপে থেকে আমার মামনি দিয়ে দিলে তো সাজা পাবে না। না 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 সমরেশ, চিপটা দাও আমাকে, চিপটা দাও সমরেশ, আমাকে চিপটা দাও। আরে, এরকম ভাবে রাস্তায় চলাচল করছো, যদি কোনো বড় গাড়িতে অ্যাক্সিডেন্ট হতো তাহলে কি করতে? আরে আর সব শেষ হয়ে গেল, কিছু বাকি থাকলো না জীবনে। দুষ্কৃতীরা চারিদিকে খোলাখুলি ঘুরে বেড়াচ্ছে আর আমি কিছু করতে পারছি না। শিট, ওই আলোদা, সে চারিদিকে এখন খুলে আম খোলাখুলিভাবে একেবারে নোংরামি, দুষ্কৃতি সব গুন্ডামি করে বেড়াচ্ছে আর আমি কিছু করতে পারছি না। আমি জানি আলো দাদা একজনকে কিডন্যাপ করেছে। আপনি জানেন? আমি জানি। দিদিকে? দিদির মেয়েকে কিডন্যাপ করেছে। দিদির মেয়েকে? ওইটুকু একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করেছে, জানেন আপনি? কোন বাচ্চা মেয়ে? একটা 8 বছরের শিশুকে ধর্ষণ করেছে ওই ওই আলোদা। আমার বলতে খারাপ লাগছে। তুমি যাও, আমি দেখছি, চিন্তা করো না, যাও।
দেখ তুই বেকার বাতা কামাচ্ছিস, আলোদার সঙ্গে তুই পেরে উঠতে পারবি না, তার জন্য প্রশাসন আছে, আলপনা দিদিমণি নিজে আছেন। হ্যাঁ আমি বুঝতে পারছি তোর মনের অবস্থাটা কি হচ্ছে এখন, কিন্তু ভাই এই ঝামেলার মধ্যে তুই জড়াতে চাস না নিজেকে। তুই বুঝতে পারছিস না, প্রশাসন সব কিছুই আলাদাদার হাতে। যা করতে হবে আমাকেই করতে হবে। একবার যদি পাই না আলাদা থাকে, এই সালাই কেটা কি এনেছিস, তোকে হুইস্কি আনতে বললাম না? তোর আলাদা ছেলে? এই এই চুচুর মতন মালটা কোথা থেকে এলো রে? বল আলো বাড়ি কোথায়, বল কোথায়, বল আলো দাদা বল। কোথায় তোরা, সালা কোন চোলায় মরছিস যে? আলো দাদা, এই তুই কে রে? সালা তোর শেষ ইচ্ছাটা তুই পূরণ কর। আমার শেষ ইচ্ছে? খুব তাড়াতাড়ি তোর সঙ্গে আমার দেখা হচ্ছে। কি বলছিলিস জানো, আমার মাকে ডাকার কথা। আমার মা তো আসেনি, তোদের বাপ চলে এসেছে। দেখো দিকে আমার দ্বীপ এসেছে, তোদেরকে এখানে সব কটাকে মেরে ও আমাকে এখান থেকে নিয়ে যাবে। তুমি মরবে। দাদা আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দাও দাদা, আমার ভুল হয়ে গেছে। যে নারী ছাড়া পৃথিবী শূন্য, যে নারীকে আমরা দেবী রূপে পূজো করি দাদা, আর তোরা দাদা সেই নারীকে নিয়ে তোরা খেলছিস দাদা। দাদা পায়ে ধরছি, ছেড়ে দাও দাদা। শালা ছোট্ট বাচ্চা মেয়েকে রেপ করছিস শালা। বছর ঘুরে এলো ভাই রে, আবার যে খুশির দিন, রাগ অভিমান যা হয়েছে ভুলে যাই কটা দিন। বছর ঘুরে এলো ভাই রে, আবার যে খুশির দিন, রাগ অভিমান যা হয়েছে ভুলে যাই কটা দিন। শাক বাজা উলুতে রে ঠাকুরি ঢাক বাজারে, শাক বাজা উলুতে রে ঠাকুরি ঢাক বাজারে।
ষষ্ঠীতে পূজার মণ্ডপেতে আমরা চল মাকে করি বরণ, মায়ের পায়ের আলতো ছোঁয়ায় হবে যে অকাল বোধন। হে ষষ্ঠীতে পূজার মণ্ডপেতে আমরা চল মাকে করি বরণ, মায়ের পায়ের আলতো ছোঁয়ায় হবে যে অকাল বোধন। দশভুজা ত্রিনয়নী মা কৃপা রেখ সর্বক্ষণ, শাক বাজা উলুতে রে ঠাকুরি ঢাক বাজারে, শাক বাজা উলুতে রে ঠাকুরি ঢাক বাজারে। নতুন সাজে নতুন রঙে খুশির জীবন এই কটা দিন কাটাবো নাচে আর গানে। হে পুজো এলে মন যে তোলে নতুন সাজে নতুন রঙে খুশির জীবন এই কটা দিন কাটাবো নাচে আর গানে। সবার প্রাণের শক্তি তুমি গো ও মা করুণাময়ী, শাক বাজা উলুতে রে ঠাকুরি ঢাক বাজারে, শাক বাজা উলুতে রে ঠাকুরি ঢাক বাজারে, শাক বাজা উলুতে রে ঠাকুরি ঢাক বাজারে, শাক বাজা উলুতে রে ঠাকুরি ঢাক বাজারে।